আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনারা জানতে চলেছেন কোরআন শরীফের একটি সুরা যা নাজিল হতে সময় লেগেছে নয় বছর এই সুরার কিছু আয়াতের অর্থ ও সংক্ষিপ্ত আলোচনা যা জানা আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য অতীব প্রয়োজনীয় এই আলোচনা হয়তো আপনার ইতিপূর্বে জানা হয়নি তাই অনুরোধ থাকবে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে শোনার জন্য তো আসুন শুরু করি সুরা আল বাকারা আয়াত দুশো ছিয়াশি রুকু চল্লিশ মাদানী সুরা বাকারায় এক হাজার আদেশ এক হাজার নিষেধ এক হাজার হেকমত এবং এক হাজার সংবাদও কাহিনী রয়েছে নিম্নে কতিপয় কিছু প্রদান করা হলো এক নম্বর রুকুর দুই নম্বর আয়াতে বলা আছে এ আল কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি বিরু পরেজগারদের জন্য জীবনযাপনের ব্যবস্থা ও পথ নিদর্শক এই আয়াতের জ্ঞাতব্য চোদ্দশো বছর আগে আরবের মুরুতে নাজিলকৃত এই কিতাবের কোরআনের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে এতে কোনো সন্দেহ নেই সাজদা দুই যার মাধ্যমে কিতাব পেয়েছি সেই নবী করিম সাল্লাহ আলাইস্লাম ছিলেন অক্ষর জ্ঞানহীন ফলে ওনার জ্যোতির্বিজ্ঞান পদার্থ ও ভূগোলের কোনো জ্ঞান ছিল না কিন্তু এই কিতাবের মাধ্যমে নবী করিম সাল্লাহ আল্লাম বলেন এবং আল্লাহ ডিম্বাকৃত করে পৃথিবী তৈরি করেছেন আন আবিয়াত তিরিশ যা পৃথিবীর গোলাকার তত্ত্ব তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথ বিচরণ করে আম্বিয়া তেত্রিশ যা চন্দ্র ও সূর্যের আবর্তন তত্ত্ব তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন অতপর তদ্বারা ভূমির মৃত্যুর পর তাকে পুনর্জীবিত করেন নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নির্দেশাবলী রয়েছে আর রোম চব্বিশ যা বিজ্ঞানীদের বর্তমান পানিচক্র চোদ্দশো বছর আগে মানুষের দ্বারা এরূপ বহু নিগুর বৈজ্ঞানিক সত্য সম্বলিত এই রচনা সম্ভব ছিল না যা কেউ ভুল প্রমাণ করতে পারেনি অতএব এ কোরআন কোনো মানুষের নয় বরং ঐশী গ্রন্থ এই গ্রন্থ মানুষের হৃদায়ত ও পথ প্রদর্শক তবে তাদের জন্য যারা ক্ষোধাবিরু যারা আল্লাহর ভয় হৃদয়ে লালন করে আর যারা আল্লাহর ভয়ে ভীতু নয় পার্থিব সুখ নিয়ে বিভোর তাদের জন্য পথের দিশা নয় তারা বধির বোবা অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না বাকারা আয়াত আঠারো তিন নং হাদিসে বলা আছে মুত্তাকি তারা যারা ইমান রাখে অদৃশ্যের উপর নামাজ কায়েম করে আর আমি তাদেরকে যা কিছু দান করেছি তা থেকে ব্যয় করে এই আয়াতের জ্ঞাতব্য এখানে অদৃশ্য বলতে যার উপলব্ধি জ্ঞান ও ইন্দ্রিয় দ্বারা সম্ভব নয় যেমন মহান আল্লাহর সত্তা তার অহি জান্নাত ও জাহান্নাম ফিরিস্তা কবরের রাজাব এবং মৃতদেহের পুনরুত্থান ইত্যাদি বুঝায় আর ব্যয় বলতে আল্লাহর পথে ব্যয় অর্থাৎ ফরজ জাকাত ওয়াজির সাদগা এবং নফল দান খয়রাত প্রভৃতি বোঝানো হয়েছে তিন নম্বর রুকুর একুশ নম্বর আয়াতে বলা আছে হে মানুষ তোমরা আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সকলকে সৃষ্টি করেছেন আশা করা যায় এর ফলে তোমরা সমুদয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে পাঁচ নম্বর অকুর বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা আছে তোমরা মিথ্যা দিয়ে সত্যকে পোশাক পরিয়ে দিও না এবং সত্যকে জেনে বুঝে লুকিয়ে রেখো না তেতাল্লিশ নং আয়াতে বলা আছে তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও নামাজ আদায় করো একশো সতেরো নম্বর আয়াতে বলা আছে আসমানসমূহ ও জমিনের তিনি স্রষ্টা যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন সে ব্যাপারে শুধু এতটুকুই বলেন হও আর সাথে সাথে হয়ে যায় পনেরো নম্বর রুকুর একশো তেইশ নম্বর আয়াতে বলা আছে তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একে অপরের কোনো কাজে আসবে না সেদিন কারো কাছ থেকে রকম বিনিময় নেওয়া হবে না আবার একের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না সেদিন এসব লোকেরা কারো সাহায্য প্রাপ্ত হবে না এই ছিল কোরআন শরীফের প্রথম পারার কিছু আয়াতের অর্থ এবং আলোচনা এবার আসি দ্বিতীয় পারা রুকু নম্বর উনিশ আয়াত নাম্বার একশো তেপ্পান্নতে বলা আছে হে মানুষ তোমরা ইমান এনেছো ধৈর্য নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। এই আয়াতের জ্ঞাতব্য ধৈর্য নামাজ যাবতীয় সংকটের প্রতিকার মানুষের দুঃখ কষ্ট যাবতীয় প্রয়োজন ও সমস্ত সংকটের নিশ্চিত প্রতিকার দুটি বিষয়ের মধ্যে নিহিত একটি সবর বা ধৈর্য এবং অন্যটি নামাজ একশো চুয়ান্ন নম্বর আয়াতে বলা আছে যারা আল্লাহর আস্তে নিহত হয় তাদের তোমরা কখনোই মৃত বলো না বরং তারাই হলো আসল জীবিত মানুষ কিন্তু এ বিষয়টি কিছুই তোমরা জানো না এই আয়াতের জ্ঞাতব্য হল আল্লাহর পথে নিহত অর্থাৎ শহীদদের জীবন অবশ্যই প্রকৃতার্থে রূপকার্থে নয় ইহুজগতে তারা মৃত হলেও পরজগতে তারা জীবিত তাদের জীবনের সঠিক ধারণা দুনিয়াবাসীর নেই সুরা আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়াতেও তা বর্ণিত হয়েছে তবে তাদের জন্য এ জীবনের অর্থ কি। কেউ বলেছেন কবরে তাদের আত্মা ফিরিয়ে দেওয়া হয় সেখানে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয় হাদিসে আছে তাদের আত্মাসমূহ সবুজ রঙের পাখির পেটে অথবা বুকে প্রবেশ করিয়ে দেওয়া হয় ফলে তারা জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে যা ইচ্ছা তা খেয়ে বেড়াতে পারে একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলা আছে আমি অবশ্যই ইমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব। কখনো ভয়ভীতি কখনো ক্ষুধা অনাহার ও ফসলাদের ক্ষতি করে তোমাদের পরীক্ষা করা হবে যারা ধৈর্য সঙ্গের মোকাবেলা করে আপনি সে ধৈর্যশীলদের জান্নাতে সুসংবাদ দান করুন রুকু নম্বর বিশ আয়াত নম্বর একশো চৌষট্টিতে বলা আছে নিঃসন্দেহে আসমান জমিনের সৃষ্টির মাঝে রাত দিনের আবর্তনের মাঝে সাগরে ভাসমান জাহাজসমূহ যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায় এর সব কয়টিতে আল্লাহ পাকের নির্দেশন রয়েছে আরও রয়েছে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি আকারে যা অবতীর্ণ করেন সে বৃষ্টির পানির মাঝে ভূমি নির্জীব হওয়ার পর তিনি এ পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন অতপর এই ভূখণ্ডে তিনি সব ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টির মাঝে এবং সে মেঘমালা যা আসমান জমিনের মাঝে বসোভিত করে রাখা হয়েছে তার মাঝে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্য নির্দেশন রয়েছে জ্ঞাতব্য উল্লেখিত আয়াতে আল্লাহ আল্লাহতালার পরিপূর্ণ ক্ষমতার কয়েকটি বিকাশস্থলের বর্ণনার মাধ্যমে তাহিদ বা আল্লাহর একাত্মবাদী প্রমাণ করা হয়েছে এখানে সাতটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ হয়েছে এক আসমান ও জমিনের সৃষ্টি যার ব্যাপকতা এবং বিশালতা দুই দিনের আবর্তন একটির পর একটি আসে তা না হলে পার্থিব জীবন এলেমেলো হয়ে যেত তিন সাগরে ভাসমান জাহাজ মানুষের সফর ও ব্যবসা বাণিজ্য সম্ভব হয় চার বৃষ্টি জমিনের উর্বরতা বাড়ায় তা না হলে পৃথিবী বিরান ভূমি হয়ে যেত পাঁচ বিভিন্ন প্রাণী সৃষ্টি মানুষের খাদ্য চাষাবাদ বহন ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজন ছয় বাতাসের প্রবাহ আল্লাহর অদৃশ্য শক্তিতে বাতাসের প্রবাহে ঋতু পরিবর্তন হয় মেঘমালা স্থানান্তর হয় সাত মেঘের সৃষ্টি মেঘ থেকে বৃষ্টি বর্ষণে পৃথিবী উর্বর হয় খাদ্য তৈরি হয় প্রাণীকূল বেঁচে থাকে রুকু নম্বর একুশ আয়াত নম্বর একশো আটষট্টিতে বলা আছে হে মানুষ তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অবশ্যই সে তোমাদের প্রকাশ্য শত্রু একশো তিনি মৃত জন্তুর গোস্ত সব ধরনের রক্ত শুকরের গোস্ত হারাম ঘোষণা করেছেন এবং এমন সব জন্তু হারাম করেছেন যা আল্লাহ পাক ব্যতীত অন্য কারো নামে জবাই কিংবা উচ্ছর্গ করা হয়েছে তবে সে ব্যক্তির কথা ভিন্ন যাকে এজন্য বাধ্য করা হয়েছে যদি সে ব্যক্তি এমন হয় যে সে আল্লাহর আইনের সীমালঙ্গনকারী নয় অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চাইতে বেশি ভোগ করে অভ্যস্ত হয়ে পড়ে না তাহলে এই অপরগতার সময় হারাম খেলে তার উপর কোনো পাপ নেই অবশ্য আল্লাহ পাক ক্ষমাশীল তিনি অসীম মেহেরবান এই আয়াতের জ্ঞাতব্য এই আয়াতে শুধু চার ধরনের হারামের মধ্যে সীমাবদ্ধ কারণ তখন মস্মিকরা মনের মতো করে হালাল জানোয়ারকে হারাম করে নিত তাই আল্লাহ বলেছেন হারাম শুধুমাত্র এইগুলো হাদিসে প্রাণীর হালাল হারামের মূল নীতি এক যারা শিকারী দাঁত বিশিষ্ট যেমন বাঘ সিংহ ইত্যাদি দুই পাখি যাদের শিকারী নখ আছে যেমন চিল গল ইত্যাদি হাদিস দ্বারা অন্যান্য হারাম প্রাণী যেমন গাধা কুকুর ইত্যাদি কিন্তু দুটো মৃত প্রাণী বৈধ যেমন মাছ ও পঙ্গপাল রক্ত হারাম বলতে প্রভাবিত রক্ত জবাই করার পর যা বের হয় গোষ্ঠের সাথে লেগে থাকা রক্ত হালাল তাছাড়া দুটি রক্ত বৈধ যেমন কলিজা বা লিভার এবং প্লিহা গায়রুল্লাহ আল্লা ব্যতীত অন্য কেউ নামে জবাই করা মানত করা উচ্ছর্গিত সকল পশু হারাম রুকু নম্বর বাইশ আয়াত নম্বর একশো আটাত্তরে বলা আছে হে মানুষ যারা ইমান এনেছ তোমাদের জন্য নর হত্যার কেসাস অর্থাৎ প্রতিশোধের নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তা এই মৃত স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি দাস বদলে পাবে দাস নারীর বদলে নারীর উপর দণ্ড প্রযোজ্য হবে অবশ্য যে হত্যাকারীকে হত্যাকৃতের পরিবার লোকের কিংবা তার ভাইয়ের পক্ষ থেকে মাপ করে দেওয়া হয় তার জন্য ন্যায়নক পন্থা অনুসরণ করে তা সম্পন্ন করতে হবে এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার উপায় ও তার একটি করুণা মাত্র যদি কেউ এর পরে বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে রুকু তেইশ আয়াত একশো তিরাশিতে বলা আছে হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনই করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা এর মাধ্যমে আল্লাহকে ভয় করতে মুত্তাকি হতে পারো একশো চুরাশি নম্বর আয়াতে বলা আছে রোজা ফরজ করা হয়েছে কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য তারপরেও যদি কেউ সে দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে এর পরেও যাদের উপর রোজা একান্তই কষ্টকর হবে তাদের জন্য এর বিনিময়ে ফি দিয়া থাকবে এবং তা হলো একজন গরিব ব্যক্তিকে তৃপ্তি ভরে খাবার দেওয়া অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায় তাহলে এই অতিরিক্ত কাজ তার জন্য হবে খুবই কল্যাণকর তবে এ সময় তোমরা যদি রোজা রাখতে পারো তাই তোমাদের জন্য ভালো যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে যে এতে কি পরিমাণ কল্যাণ রয়েছে একশো পঁচাশি নম্বর আয়াতে বলা আছে রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা সৎ পথের সুস্পষ্ট নির্দেশন মানুষের জন্য হক বাতিলের পার্থক্যকারী অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটি পাবে সে এতে রোজা রাখবে তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা ভ্রমণে থাকে তবে পরবর্তীতে কোনো সময় গুনে গুনে সে পরিমাণ দিন পূরণ করে নেবে এই সুযোগ দিয়ে আল্লাহ পাক তোমাদের জীবন আসান সহজ করে দিতে চান আল্লাহ পাক কখনোই তোমাদের জীবন কঠোর করে দিতে চান না আল্লাহর উদ্দেশ্য হলো তোমরা যেন গুণে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করতে পারো আল্লাহ পাক তোমাদের কোরআনের মাধ্যমে জীবনযাপনের যে পদ্ধতি শিখিয়েছেন তার জন্য তোমরা তার মাহাত্ম বর্ণনা করতে এবং তার সুক্রিয়া আদায় করতে পারো জ্ঞাতব্য রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার অর্থ এই নয় যে কোনো এক রমজানেই পূর্ণ কোরআনকে নাজিল করে দেওয়া হয়েছে বরং এর অর্থ এই যে রমজানের কদরে রাত্রে লাউহে মাহফুজ থেকে নিকটের আসমানে পূর্ণ কোরআন একই সাথে অবতীর্ণ করা হয় এবং সেখানে বায়তুল তে রেখে দেওয়া হয় ওখান থেকে প্রথমে ওহি হেরাগুহায় রমজান মাসে শুরু করে তেইশ বছর নবতী জীবনে প্রয়োজনের তাগিদে এবং অবস্থা অনুপাতে কিছু কিছু করে অবতীর্ণ করা হয় একশো সাতাশি নম্বর আয়াতে বলা আছে রোজার মাসে রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে কারণ তোমাদের নারীরা যেমনই তোমাদের জন্য পোশাক স্বরূপ ঠিক তেমনি তোমরাও তাদের জন্য পোশাক সমতুল্য একশো অষ্টাশি নম্বর আয়াতে বলা আছে তোমরা একে অন্যের অর্থ সম্পদ অন্যায় অবৈধভাবে আত্মসাত করো না জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য এর একাংশ বিচারকদের সামনে ঘুষ হিসাবেও পেশ করো না পঁচিশ নম্বর রুকুর দুইশো পাঁচ নম্বর আয়াতে বলা আছে আল্লাহ পাক কখনোই বিপর্যয় সৃষ্টিকারী মানুষদের পছন্দ করেন না ছাব্বিশ নম্বর রুকুর দুইশো বারো নম্বর আয়াতে বলা আছে আল্লাহ পাক যাকে চান তাকে সীমাহীন জীবিকা দান করেন দুশো তেরো নম্বর আয়াতে বলা আছে আল্লাহ পাক যাকে চান তাকে সঠিক পথ দেখান দুশো চোদ্দো নম্বর আয়াতে বলা আছে যাকে সুই তোমরা তোমাদের পিতা মাতার জন্য আত্মীয় স্বজনদের জন্য এতিম অসহায় মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য খরচ করবে তাই আল্লাহ পাক গ্রহণ করবে যা ভালো কাজ তোমরা করবে আল্লাহ পাক তা অবশ্যই জানতে পারবেন দুইশো ষোলো নম্বর আয়াতে বলা আছে তোমাদের জেনে রাখা উচিত এমনও হতে পারে যা তোমাদের ভালো লাগে না তাই তোমাদের জন্য কল্যাণকর আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমাদের খুবই ভালো লাগবে কিন্তু তা পরিণামে হবে তোমাদের জন্য খুবই ক্ষতিকর আল্লাহ পাকে সর্বাধিক জানেন তোমরা কিছুই জানো না সাতাশ নাম্বার ওপুর দুইশো একুশ নাম্বার আয়াতে বলা আছে তোমরা কখনো কোনো মুস্রিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে মনে রেখো একজন মুসলমান দাসী একজন ঐতিহ্যবাহী মুর্শিক নারীর তুলনায় উত্তম যদিও এ মুশিক নারীকে তোমাদের অধিক ভালো লাগে হে মুসলমান মহিলারা তোমরা কখনও কোনো মুসিক পুরুষকে বিয়ে করো না যতক্ষণ না তারা আল্লাহর উপর ইমান আনে কেননা একজন ইমানদার দাসও একজন উঁচু খানদানের মূর্শিক ব্যক্তির তুলনায় ভালো যদিও এ মুসিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে মূলত এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডাকবে আর আল্লাহ পাক সর্বক্ষণে তার মুমিন বান্দাদের তার আদেশ বলে বেহেস্ত ও ক্ষমার দিকে আহ্বান জানান এবং এজন্যে তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে এই আয়াতের জ্ঞাতব্য মুর্শিক শব্দ দ্বারা অমুসলিমকে বোঝানো হয়েছে যারা কোনো নবী বা আসমানি কিতাবকে বিশ্বাস করে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন চারটি জিনিসের ভিত্তিতে মহিলাদের বিবাহ করা হয় সম্পদ বংশ সৌন্দর্য ও দিন তোমরা দিনদার মহিলা নির্বাচন করো বুখারি পাঁচ হাজার নব্বই মুসলিম চোদ্দশো ছেষট্টি তাছাড়া তিনি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হল পূর্ণময়ী নারী মুসলিম চোদ্দোশো সাতষট্টি রুকু নম্বর আঠাশ আয়াত নম্বর দুশো তেইশে বলা আছে তোমাদের স্ত্রীটা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো দুশো ছাব্বিশ নম্বর আয়াতে বলা আছে যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে তাদের এ ব্যাপার মনস্থির করার জন্য চার মাসের সুযোগ রয়েছে এই সময়ের ভিতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে তাহলে জেনে রেখো পাক ক্ষমাশীল ও দয়াবান জ্ঞাতব্য বিধান হচ্ছে যদি চার মাসের মধ্যে কসম ভেঙে স্ত্রীর কাছে চলে আসে তাহলে তাকে কসমের কাফারা দিতে হবে কিন্তু বিয়ে যথাস্থানে বহাল থাকবে পক্ষান্তরে যদি চার মাসের বেশি সময়ের পর কসম না ভাঙে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে অর্থাৎ পুনরায় বিয়ে করতে হবে দুইশো আঠাশ নম্বর আয়াতে বলা আছে পুরুষদের উপর নারীদের যেমন ন্যায় অধিকার রয়েছে তেমনই রয়েছে নারীদের উপর পুরুষদের অধিকার পারিবারিক ভরণ দায়িত্বের কারণে তাদের উপর পুরুষের মর্যাদা এক ধাপ বেশি আল্লাহপাক বিপুল ক্ষমতার মালিক তিনি পরম কুশলী তিরিশ নম্বর ওকুর দুইশো তেত্রিশ নম্বর আয়াতে বলা আছে মায়েরা পুরো দুটো বছরই সন্তানকে বুকের দুধ খাওয়াবে এ নিয়ম তার জন্যে যে ব্যক্তি চায় সন্তানের দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করুক সন্তানের বাবা দুধ খাওয়ানোর জন্য মায়াদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করবে কোনো ব্যক্তির উপর তার সাধ্যাত্বিক বোঝা চাপিয়ে দেওয়া যাবে না ২৩৪ চৌত্রিশ নম্বর আয়াতে বলা আছে তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায় সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায় তাহলে তারা তাদের চার মাস দশ দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত থাকবে অপেক্ষার এই সময়টুকু যখন তারা পূর্ণ করে নেবে তখন নিজেদের বিয়ের ব্যাপারে তারা ন্যায়নুক পন্থার যা ইচ্ছা তাই করতে পারবে এবং এই বিষয়টিতে তাদের উপর কোনো পাপ নেই মূলত তোমরা যাই করো না কেন আল্লাহ পাক তা পুরোপুরি সংবাদ রাখেন এই ছিল দুই নং পাড়ার কিছু আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত আলোচনা পবিত্র কোরআনুল কারিম থেকে এক ও দুই পাড়ার কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনারা এই থেকে অনেক কিছু শিখতে পারবেন আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে এই বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন তো আজ এ পর্যন্তই আবার কথা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ইমানে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ